হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু এই আমি এইচ এইস হানিম এইচটির অধ্যভিতিক লেকচারে তোমাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এইচএসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার ফাইভ নিয়ে আর চ্যাপ্টার ফাইভের আজকে এর আজকে হবে সেলগোরিদ নিয়ে আর আজকে আমরা আলোচনা করব গসাগু এবং লসাগরিনের অ্যালগোরিদম নিয়ে এখানে অলরেডি গসাগো এবং লসাগোরিনের ফ্লোচার্ট দেওয়া আছে আমরা কিন্তু পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি কিভাবে তুমি গসাগোকে ব্যবহার করে লসাগো নির্ণয় করতে পারবা সো আমি আজকে অ্যালগরিদমের ক্ষেত্রে লসাগো অ্যালগরিদম দেখাবো এবং বলে দেব কোন পার্টটা বাদ দিলে আসলে গসাগোর কাজ হয়ে যাবে হয়তো একটা কি দুইটা লাইনের পার্থক্য হবে ওকে যেহেতু আমি এই দুই সিস্টেমে গত ক্লাসে ফ্লোচার্ট অঙ্কন করেছি সো আজকে আমার কাজ হবে দুই সিস্টেমেই অ্যালগোরিজম দেখানো ওকে দেখো প্রথমত হলো এটা দেখাচ্ছি যেখানে ভাগশেষ মেথড ব্যবহার করে আর এখানে হলো কি মিনিমাইজার ব্যবহার করে দিচ্ছি মিনিয়াসকে জাস্ট কমিয়ে কমে ওকে তো প্রথমে এটা যদি তুমি অঙ্কন করতে যাও কোনো স্টুডেন্ট যদি এটা ব্যবহার করে তাহলে তার অ্যালগোরিজমটা কেমন হবে প্রথমত তুমি জানো যে অ্যালগোরিজমে লিখতে হয় কি দিচ্ছি স্টার্ট হ্যাঁ স্টার্ট এটার কাজ শেষ সেকেন্ড তোমার কাজ কি হলো দেখো এটার কাজ করবো ইনপুট নাম অন নাম টু সো আমি লিখলাম যে ইনপুট নাম ওয়ান নাম টু এটা কাজ শেষ তার্ড কি কন্ডিশন ওকে তার তারলাম যে ইফ যদি এটা হয় এটা করবা আর ন হলে এটা করবা তাহলে ইফ নাম ওয়ান ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল নাম টু তাহলে এখানে দুইটা কন্ডিশন ছিল এক্স হলো ইএস হলে আমরা কি করতাম ইয়েস হলে এল ইকুয়াল টু নাম ওয়ান এবং এস ইকুয়াল টু নাম টু ঠিক আছে এন্ড গো টু নেক্সট গো টু নেক্সট সো আমি যে কাজটা করে ফেলবো এটাকে জাস্ট একটু মুছে ফেলা মুছে ফেলার চেষ্টা করি কারণ আমাদের কয়েকটা লাইন বড় হয়ে যাবে ওকে এন্ড গো টু আমি স্টেপ বলে দিচ্ছি গো টু স্টেপ ফোর ওকে আর যদি নো হয় দেখো নো হলে আমরা কি বলতাম দুই নম্বরে নো হলে সিমিলারলি এল এর মধ্যে কাকে রাখবো নাম টু কে আমরা এটা লিখে দিই এখানে যা লিখতেছি আমি ফুলি তা লিখে দেবো এবং এস এর মধ্যে রেখে দেবো নাম ওয়ান কে এবং আমি সিমিলার লিখে দেবো অ্যান্ড গো টু স্টেপ ফোর মানে সিমিলারটা লিখবো ওকে আমি জাস্ট লিখতেছি না কেন কারণ এটা মুচবে বলে ওকে আমি মুছে ফেরলাম আমার কাজ শেষ একটা একটা কাজ শেষ হবে আর মুছে ফেরবো তাহলে কি লিখলাম অ্যান্ড আমি এটা লিখলাম অ্যান্ড গো টু স্টেপ ফোর পরবর্তী স্টেপে চলে আসবে পরবর্তী স্টেপটা কি এই যে ফোর ঠিক আছে গো টু স্টেপ ফোর তুমি কিন্তু ডট ডট দিবা না তোমাকে কি কি করতে হবে লিখতে হবে ওকে এখানে কি লিখা দেখো যতক্ষণ হোয়াইল এস নট ইকোয়াল জিরো যতক্ষণ না এস জিরো না হবে মানে এস যতক্ষণ না জিরো হয় ততক্ষণ পর্যন্ত কি এই কাজটা রিপিট করতে বলা হচ্ছে না তো আমরা এটা ইফ দিয়েও লিখতে পারি হোয়াইল দিয়ে লিখতে পারি যেহেতু এটা রিপিটেশনাল মানে লুপ সো আমি লিখতে পারি হোয়াইল মানে ছোটো করতে যদি আমি এটা ইফ দে করি তাহলে একটু বড় হবে আর কিছুই হবে না হোয়াইল এস নট ইকুয়াল জিরো স্মল নাম্বারটা ভেতরে যতক্ষণ না জিরো না হয় ততক্ষণ পর্যন্ত তুমি কি করবো আমি বলে তুমি এক কাজ করো তুমি রিপিট স্টেপ আমি পরবর্তী স্টেপে এই এই বক্সটাকে আমি পরবর্তী স্টেপে লিখবো এই জন্য আমি লিখছি কি যতক্ষণ না এস এর মধ্যে জিরো না হয় ততক্ষণ পর্যন্ত তুমি কি করবা রিপিট স্টেপ ফাইভ এখন ফাইভ নাম্বার কি লিখবো ফাইভ নাম্বার আমি এটি লিখে দিব দেখো রিমাইন্ডার ইকুয়াল টু এল এস আবার লিখবো কি যে এল এর মধ্যে তুমি এস কে নিয়ে আসবে এবং এস এর মধ্যে তুমি রিমাইন্ডার কে নিয়ে আসো গো টু স্টেপ দেখো সে কি রিপিট স্টেপ ফাইভ আসলো রিমাইন্ডার আসলো এখানকে এবং ফোর ফাইভে আসলো আসার পর কি লেখা আছে যে এন্ড গো টু স্টেপ স্টেপ তুমি চলে যাও এই কাজটা কি বারবার রিপিটেশনও হতে থাকবে যখন এটা নো হয়ে যাবে অটোমেটিকলি এখানে লেখা থাকবে দেখো যখন সে চলে যাবে এখানে আসলো আসলো যখন এটা হয়ে যাবে তখন সে অটোমেটিক এখানে চলে আসবে এখানে লিখে থাকবে কি জি সি ইকুয়াল টু এল দেন সেভেনে হবে এখন প্রশ্ন যদি তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে শুধুমাত্র গ সাগর নির্ণয় করো তাহলে তুমি কি লিখবা যে লাইন পর্যন্ত জি সি ডি লিখলে না তারপর তুমি বলকে প্রিন্ট জি সি ডি স্টপ দিস নিটা প্রিন্ট জি এবং এইট নাম্বারকে লিখে দিবা স্টপ যদি তোমাকে গসাগো বলে কিন্তু আমি কি করব লসাগো দেখাবো গসাগোকে ব্যবহার করি লসাগো নির্ণয় করব দ্যাটস ফাইন ওকে আমি জিসিডি লিখলাম লেখার পরে যে কাজটা করব আমি সাত নম্বরে লিখব যে এলসিএম ইকুয়াল টু নাম ওয়ান ইনটু নাম টু ডিভাইডেড বাই জিসিডি দেখো যে এখানে লাইনটা লেখা আছে এখানে যা লিখা আছে আমি তাই লিখলাম আমি যে সেটা ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ লিখে যাচ্ছি আর কোনো কাজ করতেছি না ওকে এবং আমরা আট নাম্বার কি লিখবো এটা যদি হয়ে যাবে তখন সে কি করবে আমরা জাস্ট প্রিন্ট করব এবার প্রিন্ট এলসিএম এবার তোমার নয় নাম্বার কি হয়ে গেলো স্টপ প্রোগ্রাম স্টপ হয়ে গেলো ধাপ দু একটা বেশি হতে পারে জাস্ট কারণ যেহেতু আমরা গসক ব্যবহার করে লস করে করতেছি সো তোমার এখানে টেনশনের কোনো কারণ না তুমি এটা লিখবা হোয়াইল এটা রিপিট স্টেপ ফাইভ যতক্ষণের মধ্যে থাকবা বা এটা যতক্ষণ এটা না হয়েছে বুঝতে পারছো মানে যতক্ষণ এস নট ইকো জিরো ততক্ষণ বা রিপিট করবা কি স্টেপ ফাইভ তো স্টেপ ফাইভে লিখছি এবং গোটো স্টেপ ফোরে চলে যাচ্ছে যখন এটা হবে না তখন কি অটোমেটিক এখানে চলে আসবে ক্লিয়ার ওকে সো আশা করি তুমি এই সিস্টেমে এটা ভালো করে ক্লিয়ার এখন হলো যে আমরা যে দ্বিতীয় যে মেথডটা লেখা ছিল বা প্রথম ফ্লো যে বিষয়টা বলেছিলাম যে কিভাবে আমি এস এর মান কমিয়ে কমিয়ে চোর সংখ্যার মান কমিয়ে কমিয়ে আমি গোসাগর নির্ণয় করতে পারি ওইটার অ্যালগোরিদম দেখবো ওকে এখানে যে ফ্লো আছে যদি আমি এই মেথডে এটার গোসাগর বা লসাগর নির্ণয় করতে চাই তাহলে আমার কি চেঞ্জ করতে হবে বা আমার অ্যালগোরিদমটা কেমন হবে ওকে প্রথমে তুমি জানো যে এটা এটা জন্য তোমাকে কি লিখতে হবে স্টার্ট ছেকেণ্ড এটা এখানে কি লিখা আছে ইনপুট নাম ওয়ান এবং নাম টু আমি লিখলাম যে ইনপুট নাম ওয়ান এবং নাম টু ওকে তার এখানে কি করা আছে দেখো যদি এটা হয় মানে ইফ ইফ নাম ওয়ান লেস দেন ইকুয়াল নাম টু আমরা কি বলছি এখানে ইএস আছে নো আছে ওকে এটা যদি ইএস হয় তাহলে আমরা বলছি যে তুমি এস টু মধ্যে কাকে নাম এবং এটা যদি নো হয় তাহলে তুমি এস এর মধ্যে রেখে দিবে কাকে বলো তো নাম টু কে এবং ইএস হওয়ার পর কি সেই ধাপে চলে আসছে না ওকে তাহলে আমরা কি লিখবো এএস এত অ্যান্ড গো টু নেক্সট আমি এটা বলতে পারি অথবা তুমি লিখতে পারো গো টু স্টেপ ফোর এটা বলে দিতে পারো অথবা বলতে পারো আমি লিখে দিলাম কি আছে দেখো ফোর হলো এই যে কন্ডিশনটা এটা আমরা ইফ দে করতে পারি অর হোয়াইল দেও করতে পারি অ্যাজ এ উইশ তুমি যেভাবে ইচ্ছে ইফ দে করা সম্ভব হোয়াল করা সম্ভব ওকে তো আমরা ইফ দে যদি লিখি এটাকে দেখো আগেটা যদি হোয়াইল দে করেছি ইফ নাম ওয়ান এস দিয়ে ভাগ করলে যদি ভাগ শূন্য হয় এবং নাম টু কে এস দিয়ে ভাগ করলে যদি ভাগ শূন্য হয় এটা দুইটা কন্ডিশন একটা ইয়েস এবং নট এক এটা যদি ইএস হয় তাহলে ভালো কথা এটা যদি নো হয় তাহলে আমি কি করবো যদি নো হয় তাহলে আমরা যে কাজটা করবো এস ইকুয়াল টু এস মাইনাস ওয়ান আমরা এটাই বলতেছি যে তুমি নো হলে এক কমাবা এবং আবার কি এখানে চলে যাবা দেখো ইফ নাম্বার ওয়ান ভাগ করলে যদি ভাগ্যে শূন্য যদি আমি নট ইকুয়াল দিতাম তাহলে এখানে ইয়েস হয়ে যেত এখানে নো হয়ে যেত ডাজেন্ট ম্যাটার ওকে এস এটা যদি ইয়েস হয়ে যায় তাহলে আমরা কি বলবো তো আমরা বলতে পারি যে জি সি ডি ইকুয়াল টু S yes, and go to step five. তাহলে কি হচ্ছে দেখো এটা যদি নো হয় তাহলে কি এই কাজটা বারবার রিপিট হবে না দেখো আমি এটা লিখে দিয়েছি যে যদি এটা হয় যদি এটা হয় এবং এটা যদি না হয় সাহমা যদি নো হয় তাহলে তুমি কি করবে ইয়েস এক কমে যাও এবং গো টু স্টেপ ফোর তুমি আবার স্টেপ ফোরে চলে যাও এই সে ঘুরতে থাকবে নো হলে সেই কাজটা করতে থাকবে যদি ইয়েস হয়ে যায় সাহমা ওটা ম্যাচ করে ফেললো তাহলে কী হবে দেখো ম্যাচ করলে ইয়েস জিসিডি ভেতরে কি রেখে দিয়েছিলাম এস কে দেখো জিসিডি ভেতরে এস কে রেখে দিয়েছি এন্ড গো টু স্টেপ ফাইভ পরবর্তী ধাপে চলে যেতে বলছি এবং ফাইভে আমি কি লিখছি দেখো এখানে কি ছিল এল সি এম যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে যে গসাগু নির্ণয় করো তাহলে তুমি কি করবা এখানে লিখে দিবা প্রিন্ট মানে তুমি যা সেটা লিখে দিবা প্রিন্ট জি সি ডি লিখে দিবা কি প্রিন্ট জি সি ডি এবং সিক্সে বলবা কি স্টপ যদি লসাগু নির্ণয় করতে বলে তাহলে তুমি যে কাজটা করবো পরবর্তী ধাপটা লিখে দিবা যেমন এই ছিল এই সিস্টেমে লস অ্যাগর নির্ণয় করার অ্যালগোরিদম ওকে সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ